আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয় আসলে চাকরির ধরণই বলে দিবে আপনাকে বাইবা বোর্ডে কোন ধরনের প্রশ্ন দৌড়ানো হবে এক্ষেত্রে আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন এই চাকরির মাধ্যমে আপনার কর্মক্ষেত্রটি কোথায় হচ্ছে আমার চাকরিটি কোনো কলেজে হচ্ছে না তাহলে আমার চাকরিটি কোনো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হচ্ছে হবে না তাহলে আমার চাকরিটি কোথায় হচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু আপনার চাকরিটি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে তাই আপনাকে কোনো কঠিন প্রশ্ন দৌড়ানো হবে না এবং অনর্গল ইংরেজিতে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না তাই ইংরেজিতে যারা দুর্বল রয়েছেন এ ব্যাপারে তাদের কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই এখন আপনি নিজেকে প্রশ্ন করেন আমি কাদেরকে পড়াতে যাচ্ছি এর আনসার হবে আমি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পড়াতে যাচ্ছি যেহেতু আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পড়াতে যাচ্ছেন তাই বোর্ডে আপনার প্রশ্নের দোরন এরকম হতে পারে প্রশ্নের এক এক্ষেত্রে বোর্ড আপনার রিডিং পড়ার যোগ্যতা যাচাই করার জন্য আপনাকে ইংরেজি অথবা বাংলা একটি অনুচ্ছেদ দিতে পারে এবং বলতে পারে এই অংশটি আপনি পড়ে এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার রিডিং পড়ার যোগ্যতাটা কতটুকু সেটি যাচাই করা অর্থাৎ আপনি সঠিকভাবে পাঠদান করাতে সক্ষম কিনা সেটি যাচাই করার জন্য আপনাকে কিছু অংশ দিবে যে আপনি এখান থেকে কিছু অংশ পড়ে শোনান তারপর আপনার উচ্চারণ ঠিক আছে কিনা কিংবা আপনি বাক্যের ভাবটি সঠিকভাবে প্রকাশ করতে পারেন কিনা সে বিষয়ে যাচাই করার জন্য আপনাকে প্রশ্ন করতে পারে আপনি কি কবিতা পছন্দ করেন যদি আপনি হে বলেন তাহলে আপনাকে পুনরায় আবার জিজ্ঞেস করতে পারে আপনি কার কবিতাটি সবচাইতে বেশি পছন্দ করেন এক্ষেত্রে আপনি যে কবির নাম বলবেন সেক্ষেত্রে আপনাকে বলতে পারে ওই কবির একটি কবিতা আমাদেরকে পড়ে শোনাও এক্ষেত্রে আপনি অবশ্যই এরকম বাগপাকুম পায়রা পাতাইটির টাইরা এরকম না পড়ে আপনি একটু আবৃত্তি করে কবিতাটি শুনিয়ে নেবেন তারপর যেহেতু আপনি শিশুদের পড়াতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার লেখা স্পষ্ট আছে কি না সেটি ট্রাই করার জন্য আপনাকে বাংলা অথবা ইংরেজি কিছু অংশ লেখার জন্য বলতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি স্পষ্ট অক্ষরে সেই ওয়ার্ডগুলো লেখার চেষ্টা করবেন তারপর আপনাকে টেন্স ভিত্তিক কিছু ইংরেজি সেন্টেন্সের বাংলা করতে বলতে পারে অথবা বাংলা বাক্যের ইংরেজি ট্রান্সলেশন করতে বলতে পারে এক্ষেত্রে আপনার টেন্সের কিছু টুকটাক রোজগুলো দেখে নিলে ভালো হয় তারপর আপনাকে অবশ্যই যে বিষয়গুলো সম্পর্কে অবগত হতে হবে সেই বিষয়টি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বগুলো আপনি একবার পড়ে নিতে পারেন এরপর আপনি মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কমন রচনাগুলি রয়েছে সেই রচনাগুলোর নাম একবার দেখে নিতে পারেন তারপর নিজ এলাকার বিভিন্ন স্থান বিষয় অথবা বিখ্যাত ব্যক্তি সম্পর্কে আপনাকে অবগত হতে হবে এজন্য নিজ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি একটু জানার চেষ্টা করবেন এরপর আপনাকে আপনার একাডেমিক বিষয় থেকে বিভিন্ন তথ্য জিজ্ঞেস করতে পারে অর্থাৎ আপনার অনার্সের যে বিষয় রয়েছে সেই বিষয়কে কেন্দ্র করে আপনাকে কিছু তথ্য জিজ্ঞাসাবাদ করতে পারে এক্ষেত্রে আপনাকে একটু উৎসাহ দিয়ে বলতে পারে যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনটা তো অনেক ভালো অর্থাৎ আপনার রেজাল্টটি তো অনেক ভালো হয়েছে আপনি কি এই চাকরিতে থাকবেন তখন আপনার প্রশ্নের উত্তর হবে হে তখন আপনাকে আপনার একাডেমিক বিষয় থেকে বিভিন্ন তথ্য জিজ্ঞেস করতে পারে এবং সেই তথ্যগুলি দেওয়ার আপনি চেষ্টা করবেন তারপর আপনাকে বাংলাদেশের বর্তমানে বিভিন্ন পরিকল্পনা অথবা বৃহৎ উদ্যোগ সম্পর্কে প্রশ্ন করতে পারে এক্ষেত্রে আপনি সাম্প্রতিক যে বিভিন্ন পরিকল্পনা রয়েছে এবং বিভিন্ন যে বড় বড় উদ্যোগ রয়েছে সেই উদ্যোগগুলোর তথ্যগুলো একবার পড়ে নিতে পারেন অনেকে অধিক স্মার্টতা প্রকাশ করার জন্য বাংলার পাশাপাশি দু চারটা ইংরেজি শব্দ ব্যবহার করে বোর্ডে বলেও আপনি বাংলার পাশাপাশি দু চারটা ইংরেজি কথা বলবেন না না আপনার এই বাট ইফ অ্যান্ড এরকম দু চারটা ইংরেজি শব্দ ব্যবহারের ফলে বোর্ড আপনাকে ইংরেজিতে প্রশ্ন করতে বাধ্য হতে পারে তাই এরকম দু চারটা ইংরেজি শব্দ ব্যবহার করে আপনি বাইবাবোর্ডকে বোর্ডকে ইংরেজিতে প্রশ্ন করতে বাধ্য করবেন না বাইবাতে নির্ধারিত নম্বর বিশ হলেও ওই দিন আপনার জন্য নির্ধারিত নম্বর হচ্ছে দশ কেননা ইতিমধ্যে আপনি ১০ নম্বর আপনার একাডেমিক সনদের উপর ভিত্তি করে অর্জন করে নিয়েছে ১০ নম্বরের এক নম্বরও এখন ভিত্তি করতে পারবেন না কিন্তু আপনাকে পরবর্তী ১০ নম্বর আপনার যোগ্যতা এবং আচরণের ভিত্তিতে অর্জন করতে হবে তাই কি পারছেন সেটি নিয়ে চিন্তা না করে কি আচরণ করছেন সে নিয়ে চিন্তা করার চেষ্টা করবেন আপনার ভালো আচরণ আপনাকে ভালো নম্বর পেতে সাহায্য করবে নম্র ভদ্র পোশাক পরে নম্র আচরণের মাধ্যমে বাইবা হলে প্রবেশ করার চেষ্টা করবেন পকেটে কলম নিতে ভুলবেন না আপনার জন্য অগ্রিম শুভকামনা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ